রাজধানীর সংলগ্ন আমতলী বাইপাসের রেন্টার্স কলোনি এলাকায় ট্রাক গাড়ির খালাসি খুনের ঘটনায় আটক তিন অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে দুই অভিযুক্তকে আগামী 3 অক্টোবর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ঘটনায় আদালত অপর অভিযুক্তকে জামিন দিয়েছে। রাজধানী সংলগ্ন আমতলী বাইপাসের রেন্টার্স কলোনি এলাকায় ট্রাক গাড়ির খালাসি চাঞ্চল্যকর খুনের ঘটনায় পুলিশ 3 অভিযুক্তকে আটক করে বৃহস্পতিবার 3 অভিযুক্ত পিঙ্কু দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ ও সৌরভ দাসকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর দুই অভিযুক্ত পিঙ্কু দেবনাথ ও বিশ্বজিৎ দেবনাথকে আগামী 3 অক্টোবর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ঘটনায় আদালত অপর অভিযুক্ত সৌরভ দাসকে জামিন দিয়েছে। এ কথা জানান সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর। একটা ট্রাক গাড়ির মধ্যে যার নাম্বার NL01AB4295, এই গাড়িতে সিটের নিচে একটা ডেড বডি পাওয়া যায় এবং এই ডেড বডির ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ একটা এফআইআর রেজিস্ট্রি হয় যার নাম্বার ইস্টাগতলা PSK নাম্বার 129/2021 আন্ডার সেকশন 302 এবং 34 IPC। এই মামলাতে আজকে তিনজনকে অ্যারেস্ট করে পুলিশ আদালতে প্রডিউস করে 5 দিনের পুলিশ রিমান্ডে। যে তিনজনকে অ্যারেস্ট করা হয় তাদের নাম হলো পিঙ্কু দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ এবং সৌরভ দাস। আদালত হিয়ারিংয়ের পর পিঙ্কু দেবনাথ এবং বিশ্বজিৎ দেবনাথকে আগামী 3 তারিখ অবধি পুলিশ রিমান্ড অ্যালাউ করে এবং 3 তারিখ তাদেরকে আদালতে প্রডিউস করা হবে এবং সৌরভ দাসকে বেল অ্যালাউ করে। এবং পুলিশ আরেকটা প্রেয়ার দিয়েছিলেন 120B সেকশন অ্যাড করার জন্য, আদালত 120B সেকশন অ্যাড করেছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ট্রাক গাড়িতে সিমেন্টের বস্তা ভর্তি ছিল এবং সেই সিমেন্টের বস্তাগুলিও নিয়ে গেছে অভিযুক্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।